বিহারত অতি শীঘ্রে রাজনৈতিক পথ পরিবর্তন মহাজোটর সরকার গঠনের বাবে কুচকাওয়াজ লালু প্রসাদ ইয়াদবর বাসগৃহত আরজেডির নেতৃত্বত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর কংগ্রেসে লৈছে বিশেষ উদ্যোগ সোনিয়া গান্ধীরে নীতিশ কুমারের টেলিফোনিক বার্তালাপ বার্তালাপের পাছতে কংগ্রেসে আয়োজন করেছে দলের বিধায়কসকলের বৈঠক আর বাওপন্থী দলের বিধায়কও উপস্থিত লালু প্রসাদের বাসগৃহত কংগ্রেস আর আরজেডির কাহ চাপিছে নীতিশ কুমারে বিজেপির সঙ্গ ত্যাগ করার প্রস্তুতি জেডিইউর আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে আয়োজন করেছে দলের এই বৈঠক দিনের 11 বজাত নীতিশ কুমারের বাসগৃহত বিশেষ বৈঠকের আহ্বান জানা হয়েছিল দেখবলে পাওয়া গেছে বিহারের রাজনৈতিক পথ পরিবর্তন যেহেতু নীতিশ কুমারে বিজেপি ত্যাগ করার সম্ভাবনা এটা প্রায় প্রকট হয়ে পড়েছে যেহেতু বিজেপি ত্যাগ করে আরজেডির সঙ্গে পুনের সামিল হব নাকি এনে ধরনের বিভিন্ন প্রশ্ন এটা উত্থাপন হয়েছে যেহেতু রাজনৈতিক পথ পরিবর্তন দেখবলে পাওয়া গেছে আর মহাজোটর সরকার গঠনের কুচকাওয়াজ আরম্ভ হয়েছে লালু প্রসাদ যাদবর বাসগৃহত আরজেডির নেতৃত্বতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আর এই বৈঠকত কংগ্রেসও বিশেষ উদ্যোগ লওয়া দেখবলে পাওয়া গেছে আর আনহাতে নীতিশ কুমারলৈ সোনিয়া গান্ধীয়ে ফোন করেছে বলে জানিব পৰা গৈছে সোনিয়া গান্ধীরে নীতিশ কুমার টেলিফোনিক বার্তালাপের পাছতে কংগ্রেসে আয়োজন করেছে দলের বিধায়কসকল বৈঠক আর বাওপন্থী দলের বিধায়কও উপস্থিত আছে লালু প্রসাদ ইয়াদবর বাসগৃহত কংগ্রেস আরজেডির কাহ চাপিছে এটা জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার আর বিজেপির সঙ্গ ত্যাগ করার প্রস্তুতি জেডিইউর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে আয়োজন করেছে দলের বৈঠক দিনের 11 বজাত নীতিশ কুমারের বাসগৃহত এই বিশেষ বৈঠকের আহ্বান জানা হয় বিহারের রাজনৈতিক অঙ্ক দেখবলে পাওয়া গেছে যেহেতু বিহার বিধানসভার মুঠ আসন হয়েছে 243 আর 243 শাসন ভার দখলের বাবে মেজিক নম্বরটা হয়েছে 122 শাসনাধিষ্ঠ এন ডি এর শক্তি হয়েছে 127 অর্থাৎ 127 আসন আছে মিত্রজোটের হাতত আর ইয়ারে বিজেপির হাতত আছে 77 আসন আর জে ডি ইউর 45 আসন আছে এইচ এ এমর আছে 4 নির্দলীয় এখন আর এই আসনের গঠিত হয়েছে এন ডি এর মহাজোট বন্ধন বর্তমান শক্তি 96 আনহাতে আর জে ডির হয়েছে 80 সিপিআইএমএলর 12 আর সিপিআইএমর 2 আসন আছে সিপিআইর আছে 2 আসন আর কংগ্রেসের দখলত আছে 19 আসন এ আই এম আই এমর দখলত আছে 1 আসন এন ডি এর পর জে ডি ইউ আঁতরিলে উলট পালট হয়ে যাব সকলবোৰ অঙ্ক যেহেতু দেখবলে পাওয়া গেছে যে মিত্রজোট আর সেই মিত্রজোটত বিজেপি আছে জে ডি ইউ আছে এইচ এ এম আছে আর নির্দলীয় এখন আসন আছে সর্বমুঠ 127 আসন আছে আর যদি আমি বিরোধীলে চাও বিরোধীর পক্ষত আছে আরজেডির আছে 80 আসন আমি যদি শেহতীয়া বিধানসভা নির্বাচন চাও বিহারের শেহতীয়া বিহারের বিধানসভা নির্বাচন কিন্তু সর্বাধিক আসন লাভ করবলে সক্ষম হয়েছিল আরজেডিয়ে 80 আসন লাভ করবলে সক্ষম হয়েছিল আরজেডিয়ে কিন্তু সর্বাধিক আসন লাভ করার পাছতেও কিন্তু আরজেডিয়ে সরকার গঠন করব পৰা নাছিল কারণ বিজেপি আর জেডিউয়ে মিত্রতার সেই সরকার গঠন করেছিল কিন্তু এতিয়া জেডিউর অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে বিজেপির সঙ্গ ত্যাগ করে আরজেডির সঙ্গে অর্থাৎ কংগ্রেসের সঙ্গে সামিল হওয়ার বাবে এক প্রস্তুতি চলা দেখবলে পাওয়া গেছে আর যদিহে জে ডি ইউ এন ডি এর পর আঁতরি আহে বা উলাই আহে তেতিয়া হলে বিহারের সম্পূর্ণ যে সমীকরণ রাজনৈতিক সমীকরণ সেই সমীকরণ উলট পালট হয়ে যাব এন ডি এর শক্তি হ্রাস পাব 82 যদিহে জে ডি ইউ আঁতরি আহে বিজেপি অর্থাৎ মিত্রজোটরপরা কারণ পুনর্বার জানাইছো সরকার গঠন হয়েছে 127 আসনের সরকার গঠন হয়েছে আর সরকার গঠনত অর্থাৎ মিত্রজোট আছে বিজেপি জে ডি ইউ এইচ এ এম আর নির্দলীয় 1 আসন আছে আর যদিহে জে ডি ইউ আঁতরি আহে জে ডি ইউর যেহেতু 45 আসন আছে যদিহে জে ডি ইউ আঁতরি আহে তেতিয়া হলে 127 এন ডি এর আসন হ্রাস পাব 82 আর মেজিক নম্বরটা হয়েছে 122 আর সেয়ে কোনো পথেই সরকার গঠন করব নোৱাৰিব বিজেপি অর্থাৎ মিত্রজোটে আর সেয়ে দেখবলে পাওয়া গেছে ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ করেছে কারণ নীতিশ কুমারের সঙ্গে টেলিফোনিক বার্তালাপ হয়েছে সোনিয়া গান্ধীর আর তার পাছতে এই বিশেষ বৈঠকের আহ্বান জানা হয়েছে আর আনহাতে মহাজোট বন্ধনের জে ডি ইউ কংগ্রেস
AIMIM এ অংখললে সর্বমুঠ শক্তি হব 161 খন তেনে ক্ষেত্রত শাসনৰ পৰা আতৰিব বিজেপি আৰু বিজেপি হিবিৰৰ পৰাও জেডিউৰ একাংশ বিধায়কৰ হৈতো জুকাজুক অব্যাহত থকাৰ কথা জানিব পৰা গৈছে এটা সমগ্র দেখৰ দৃষ্টি নিবদ্ধ হৈ আছে বিহাৰৰ ওপৰত যেহেতু বিহাৰৰ শেহতীয়া কৈ যে ৰাজনৈতিক পৰিস্থিতি সেই ৰাজনৈতিক পৰিস্থিতি সমগ্র দেশপাখিৰ এটা দৃষ্টি আকর্ষণ করা পরিলক্ষিত হয়েছে কারণ জেডিউ মিত্রজোঁটত থকা জেডিউয়ে দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া কংগ্রেসৰ সোনিয়া গান্ধীৰ সৈতে বাৰ্তালাপ কৰিছে আৰু বিশেষ বিশেষ বৈঠকৰ আহ্বান জনা দেখিবলৈ পোৱা গৈছে কারণ যদিহে জেডিউ মিত্রজোঁটৰ পৰা আঁতৰি আহে তেতিয়াহলে বিজেপিৰ সেই চৰকাৰ নাথাকে ভংগ হ'ব আৰু পতন হ'ব সেয়েহে এতিয়া সঘনে সলনি হওয়া পরিলক্ষিত হয়েছে যেহেতু পৃথকে পৃথকে বৈঠকত মিলিত হওয়া পরিলক্ষিত হয়েছে আর অতি শীঘ্রে রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এতিয়া বিহারত আর মহাজোঁট সরকার গঠনের বাবে কুচকাওয়াজ চলাইছে লালু প্রসাদ যাদবর বাসগৃহত আর মহাজোঁটর বাবে ইতিমধ্যে লালু প্রসাদ যাদবর বাসগৃহত বিশেষ বৈঠকৰ আহ্বান জানাইছে আর জেডিৰ নেতৃত্বত গুরুত্বপূর্ণ বৈঠকৰ আহ্বান জানাইছে আর কংগ্রেসও লৈছে বিশেষ উদ্যোগ এই ক্ষেত্রত কংগ্রেসে বিশেষ উদ্যোগ লওয়া দেখবলে পোৱা গৈছে আর আনহাতে আমি যদি চাওঁ সোনিয়া গান্ধীয়ে নীতিশ কুমারের সঙ্গে টেলিফোনিক বার্তালাপ করছে আর বার্তালাপের পছতে কংগ্রেসে আয়োজন করছে দলের বিধায়ক সকলের বিশেষ বৈঠক আর বাওপন্থী দলের বিধায়কও উপস্থিত আছে লালু প্রসাদ যাদবর বাসগৃহত কংগ্রেস আর আর জেডির কাজ চাপিছে এটা নীতিশ কুমার অর্থাৎ জে ডি ইউ আর বিজেপির সঙ্গ ত্যাগ করার প্রস্তুতি করছে নাকি এনে ধরনের বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছে বিজেপির সঙ্গ ত্যাগ করা প্রস্তুতি জেডিউর আর মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে আয়োজন করেছে দলের বিশেষ বৈঠক আর দিনের 11 বজাত নীতিশ কুমার বাসগৃহত বিশেষ বৈঠকর আহ্বান জানা হয় আর বিহারের রাজনৈতিক অঙ্ক এনে ধরনের কারণ বিহার বিধানসভার মুঠ আসন হয়েছে 243 খন আর শাসনভার দখলের মেজিক নাম্বারটি হয়েছে 122 খন শাসনাধিষ্ঠ এন ডি এর যে শক্তি এন ডি এর শক্তি বর্তমান সময় 127 খন আছে আর এই এন ডি এর শক্তিত কোন কোন আছে বিজেপি আছে লগতে জেডিউ আছে এইচ এম আছে নির্দলীয় আছে বিজেপির আসন হয়েছে 77 খন আর জেডিউর আসন হয়েছে 45 খন আর এইচ এম এর আসন হয়েছে 4 খন নির্দলীয় এখন আসন আর এই শক্তিরে গঠন হয়েছে এন ডি এ আর মহাজোঁট বন্ধনের বর্তমানের শক্তি হয়েছে 94 খন আর এই মহাজোঁট বন্ধনের শক্তি কোন কোন আছে শক্তিত আছে আর জে ডি আর আর জে ডির 80 খন আসন আছে উল্লেখযোগ্য যে বিধানসভা নির্বাচনত শেহতীয়াকৈ হৈ যোৱা বিধানসভা নির্বাচনত বিহারত কিন্তু সর্বাধিক আসন দখল কৰিবলৈ সক্ষম হৈছিল আর জে ডি 80 খনকৈ আসন দখল কৰিবলৈ সক্ষম হৈছিল কিন্তু 80 খন আসন দখল কৰাৰ পাছতো কিন্তু আর জে ডিয়ে সরকার গঠন কৰিব পৰা নাছিল আৰু মহাজোঁট বন্ধনৰ বৰ্তমানৰ শক্তি ভিতৰত আছে আৰ জে ডি আছে আৰ জে ডিৰ 80 খন আসন আছে আৰু চি পি আই এম এলৰ 12 খন আসন আছে চি পি আই এমৰ 2 খন আসন আছে চি পি আইৰ আছে 2 খন আসন আৰু কংগ্ৰেছৰ দখলত আছে 19 খন আসন এ আই এম আই এমৰ দখলত আছে 1 খন আসন এন ডি এৰ পৰা যদি জে ডি ইউ আঁতৰিলে তেতিয়াহ'লে সকলো সমীকৰণে বিহাৰৰ সকলো সমীকৰণে ওলট পলট হৈ যাব কাৰণ সকলো সমীকৰণ সলনি হৈ যাব কাৰণ এন ডি এৰ শক্তি হ্ৰাস পাব 82 খনলৈ কাৰণ জে ডি ইউৰ 45 খন যিহেতু আসন আছে আৰু জে ডি ইউৰ এই আসন যদি কমি আহে যদিও যদি এন ডি এৰ পৰা ওলাই আহে তেতিয়াহ'লে 82খন আসনলৈ কমি আহিব আনহাতে মহাজোঁট বন্ধনত জে ডি ইউ কংগ্ৰেছ আৰু এ আই এম আই এমে অংশ ল'লে সৰ্বমুঠ শক্তি হ'বকৈ 161খন আৰু ইতিমধ্যে জনাইছোঁ মেজিক নাম্বাৰটো হৈছে 122খন তেনে ক্ষেত্ৰত শাসনৰ পৰা আঁতৰিব বিজেপি আৰু বিজেপি শিবিৰৰ পৰাও জে ডি ইউৰ একাংশ বিধায়কৰ সৈতে যোগাযোগ বৰ্তমান সময়ত অব্যাহত আছে বুলি জানিব পৰা গৈছে আৰু শেহতীয়া এই পৰিস্থিতিক লৈ এতিয়া সমগ্ৰ দেশবাসীৰ দৃষ্টি নিবদ্ধ হৈ আছে বিহাৰৰ ৰাজনীতিৰ ওপৰত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।